লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর রবিবার রাজনৈতিক উত্তেজনা গোঘাটের কমলবাটি এলাকায়। বোমাবাজির পাশাপাশি উদ্ধার বোমা, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাস্থলে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, গতকাল রাতে ওই গ্রামে পুজো ছিল, সেই পুজো শেষ হতেই বেশ কিছু তৃণমূল কর্মী গণ্ডগোল শুরু করে। তারপর সকালে কিছু তৃণমূলের দুষ্কৃতি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বোমাবাজি করে। গ্রামের লোকজন এক হতেই পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে ঘটনা স্থলে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়, পাশাপাশি একটি তাজা বোমা উদ্ধার করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের পাল্টা দাবি, বিজেপি মিথ্যাভাবে সাজিয়ে তাদের নামে দোষ চাপাচ্ছে, উল্টে তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে। গোঘাট থানার পাশেই একটা গ্রাম কমলবাটি। তো কালকে রাত্রিতে এখানে কালী পুজো ছিল। তো কালকে রাত্রিতে কালী পুজো হবার পরে হঠাৎ দিকে মানে ভোরের দিক করে কিছু বোমের আওয়াজ পাওয়া গেছে। তো সেটা আমরা তো এতটা বুঝতে পারিনি কী বোম ফাটছে। তো আমরা ভাবলাম বোধহয় সবাই মানে গ্রামবাসীরাও সেটাই ভেবেছে, হয়তো বোধহয় গাছ বোম ফাটছে। কিন্তু আজকে সকালে গ্রামবাসী কিছু গ্রামবাসী আমাদের কাছে যেয়ে বলে যে এখানে একটা পাশে একটা পুকুর থেকে একটা পেটো পাওয়া গেছে। তো আমরা আমাদের মানে দলের পক্ষ থেকে আমরা আসি। তো এসে দেখা যায় যে এখানে একটা পেটো আছে, প্লাস পাশাপাশি এখানে আরও অনেক পেটো ফাটানো হয়েছে, একদম কালী মন্দির থেকে হাফ কিলোমিটারের মধ্যে। এবং কোনো এক প্রত্যক্ষদর্শী বলছে তো নাকি ভোরের দিকে পেট বস্তা থেকে পেটো বের করে রাস্তাতে ফাটানো হয়েছে, চমকানো হয়েছে গ্রামবাসীকে মানে ভীত সন্ত্রস্ত করার জন্য। তো এটা করেছে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। তো আমরা পুলিশকে আমরা খবর দিয়েছি, পুলিশ এসেছে, পুলিশ স্যারেরা আছেন, ফোর্স আছেন। তো এরপরে আইনানুগ ব্যবস্থা যেটা গ্রহণ করে ওনারা করবেন।